রে গুল এ জেড প্লেনের মতো উড়াল দিয়ে কোন যাচ্ছো এই চাংড়া তোরা কতদিন কইছ তুই আমার নাম পুরো কইতে পারলি কবি না লি কবি নে তোর পুরো নামটা কি কদি ফাজলামি করো তুমি আমার সাথে তুমি আমার পুরো নাম জানো না না ওরে শুনারে জানি তো তারপরে শুনতে চাচ্ছি তোর মুখ দিয়ে ক না তোর পুরো নামটা কি গুলবাহার গুলবাহার আইসিস লাইন এবার গুলটাও পোলা পোলা আর বাহার তো পোলার নামই তা আমার আমার কি নাম লাগে তোর গুলবাহার করে ডাকতে আমার বাপ সওয়াল চাইছিল সওয়াল হয়নি এই জন্য গুলবাহার দুটো মিলিয়ে রাখছে ভালো করেছে না ঠিক আছে পুমান তো সামনেই খাড়া রয়েছে তোরা সব কি করে বেড়াচ্ছিস রে সারা গ্রামে তো কোজনই তো মুখ পাতা যাচ্ছে না কি এরম করেছি যে তোরা মানে তোরা কারা কি করেছে মানে কি কি করে কারা আবার তোর ভাই যে কোয়া নেই বাচ্চা নেই গ্রামের একটা মই মুরব্বি কেউ জানে না আমরা জানি নে বউ নিয়ে এসে হাজির হইল এটা হইল কেন ও আমার ভাই বউ নিয়ে হাজির হয়েছে তার আগে যে বেচারা 180টা মায়া দেখেছে বিয়ে হয়নি আর আজকে আমার ভাই পছন্দ করে নিয়ে আসছে এতে তোর কাজ চলে যাচ্ছে তাই না এটা গোপন এটা গোপন কি আছে এত কিপটের কিপটের বাবা আরে তোকে ঘরে টাকা নেই বলতি এক গ্রামে একই পাশাপাশি থাকি দেখি কতি গোল রে আমার টাকা পয়সা কিছু নেই তো খালুক ক আমি যে খালুক কতাম খালু ওকে টাকা পয়সা নেই খুব বাজে অবস্থা করে টাকা পয়সা দাও দ্বিতীয় লোকজন দর্জন ডাকে খাওয়াতি করতে পারতি নে স্যার মানে টাকা নিয়ে আমরা মানে দর্জনটা খাওয়াবো আমাদের কি কম আছে নাকি রে আমার ভাই গ্রামের মধ্যে আরো কারা কারা গোপনে গোপনে কি করতেছে সেটা তো কি মনে করিছো এ আকেল জানা না মনে করিছো না সব আমার কানে আসে তো কি কি চলতেছে গ্রামে আবার কি গোপন করলো আমার কানে তো আসি নাই রে আসবি কিরাম করে তুই যদি ওইরকম ওর গুডাউনে থাকিস কান চোখ যদি বন্ধ করে রাখিস শুনবি কিরাম করে দেখবি কিরাম করে গুডানি থাই মানে তুই কি করতে যাচ্ছিস জাইকের মাস্টার হিসেবে ঢুকাইছে তারপর পাইলে পয়সা তারপর গিয়ে ছোট মায়াক বিয়ে দি এ আমার খালুর নামে আর একখান যদি আজেবাজে কথা কইছিস তাহলে যে আমি কি করব তুই চিন্তাও করতে পারবি না আমার খালুর মতো মানুষ 14 গ্রামে একটা নেই আমার খালুর নামে আজেবাজে কথা একটা কবি নিয়ে কলিগন তো জিপটা দিয়ে ছিড়ে ফেলবো না না তোর খালি তো বুদ্ধিজীবী 10 খান কথা কলি পরে একখান কথা কয়েস একখান কথাই তো কবি আমার খালুকে জানো তো মানুষ নাকি আমার খালুর পাশে খাড়ানোর কোনো মানুষ আছে নাকি আমার খালু কিছু জনে বাজাল মানুষের মতো বকবক করতে যাবে আমরা আছে কিছু জনে আমরা বকবক করব থাম মেশিন থাম তার জন্য বলে বুড়া বেড়াক ধরে দিয়ে আসে কোতার বুড়ো এ বুড়া বেড়াক ধরে নিয়ে আসে আমার মতো একটা ইয়ং তাজা মা ছেলে ছাত্র হয়ে আসে জাইগির মাস্টারে প্ল্যান করেছি তুই তো বকলাম তুই কি টিচার নাকি যে তোর খালু ডাকে নিয়ে এসে তার মেয়ে আগের পড়তে দিবি আট ক্লাস পর্যন্ত পড়েছিলাম আট কিলেশ কোন কিলেশ ছিল তুই জানিস সোনার কাছে কতক্ষণ কাগজপত্র আছে পড়াশোনার আমাকেও কয়েছে খালু খালি তাক মিয়াক পড়াবি কে কয়েছে যে তোরা তিনজনই পড়বি তা আমি কয়েছি আমার তো মেলা বুদ্ধি আমার পড়াশোনা লাগবে রে আমি এজন্য পড়ি রে দেখিছিস তো তোর খালু কিরম প্ল্যানিং করিছে তোগের পর্যন্ত ধোকা দিচ্ছে তার তো প্ল্যানিং হচ্ছে এর সাথে তার ছোট মায়ের বিয়ে দেওয়ার জন্য এরে এ গুলবাহার এ তো কি করছিস ছোটর বিয়ে দিবি কিসের জন্য ও তো আহানো আমি ফুলাভান মানুষ গে তা মানুষের বিয়ে দিবি কিসের জন্য আমার পরের বিয়ে হয়নি আমার হয়নি ওক দিবি কিসের জন্য ও গিদা তুই তোর বিয়ে হয়নি তুই গেদা তুইও গেদা তুই কত চাচ্ছিস তোর বয়স হয়নি বিয়ের তাই না আর কবে হবি রে তোর বিয়ে হবি নিয়ে চেয়ারম্যান তোর জীবনে বিয়ে দিবি না খালো আমাকে কয়েছে তো এত কত একজনই ছাল দেহি আমি কইছি না খালো আমি বিয়ে বসবো না আমি তো কয়ে দিছি বসিস না তুই দরকার নাই এগুল বাহার কচি এটা সিস্টেম কইরে এ মাস্টারের সরা না মাসে সরাবো কিছু জানি তুই তো জানিসই আমি চেয়ারম্যানের ছোট মায়ের কত ভালোবাসি এই চাংরা আমার খালো যার দিক তা হয় না আমিও তার দিক তা হয় না তোর কোনো কথা আমি মনে করে শুনি নাই কো আর সরে খরা তো যদি কোনো কথা থেকে বাড়ি আসিস আমি রাস্তায় খরা আমার কথা করতে পারবো না নদী দেশ আমার গ্লিমিন নষ্ট হয়ে যাচ্ছে সব তো সরে খরা গ্লিমিন নষ্ট হয়ে যাচ্ছে গিলামারে করিছে আমার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে তার গিলামার নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তোকে সকলকে বিচার করবে ঠাড়া ফালা মারবি তোকে গিলামার নষ্ট হয়ে যাচ্ছে